আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু বিএম স্টিল অ্যান্ড থাইভিশন। বিএম স্টিল অ্যান্ড থাইভিশনের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি মমিনুর রহমান। আপনারা দেখছেন বিএম স্টিল অ্যান্ড থাইভিশন। সো গাইস, আপনারা যদি ভালো বাজেটের মধ্যে অনেক সুন্দর একটা শক্তিশালী ভালো মজবুত একটা শিরি রেলিং করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি না টেনে পুরোটাই দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে পাশেই থাকবেন। সো গাইস, চলুন বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক। আজকে আমরা রংপুর তাঁতিপাড়ায় এসেছি এক বাসায় শিরি রেলিং করতে। শিরিটা হবে বক্স পাইপের, পুরো শিরিটাই শুধু বক্স পাইপ দিয়ে হবে। আপনারা এটা দেখতে পাচ্ছেন, এটা দুই দুই বক্স, এখনও এগুলোর কাজ কমপ্লিট হয় নাই। শুধু আমরা এখন হাতলটা আটকাই রাখছি, এখনও টানাগুলো লাগাই নেই, মাঝে মাঝে খুঁটিগুলো আটকাই রাখছি শুধু। এখন আমাদের হাতল আটকানো শেষ হয়ে গেছে, শুধু এখন টানাগুলো লাগার বাকি, এগুলো এখন লাগাবো আমরা। টানাগুলো হবে হলো হাফ হাফ বক্সের, সবগুলো হাফ হাফ বক্স। আর খুঁটিগুলো দেখতে পাচ্ছেন, খুঁটিগুলো হলো দেড় দেড় বক্স। একটু পরে আমরা টানাগুলো লাগা শেষ করব। টানাগুলো লাগা শেষ করার পর আবার ভিডিও করে আপনাদেরকে দেখাবো যে কীরকম হয়েছে শিরিটা। আপনারা দেখতেই পারবেন টানাগুলো লাগা শেষ হওয়ার পর। A few moments later. So guys, দেখতে পাচ্ছেন আমাদের শিরির টানাগুলো লাগা শেষ হয়ে গেছে। এটা হলো এই মেইন পোস্টটা দেখতে পাচ্ছেন, মেইন পোস্টটা দুই দুই বক্সের উপরে একটা বল লাগাই দিছি। টানাগুলো লাগাই সেইটা অনেক সুন্দর লাগতেছে। টানাগুলো লাগাইছি হলো উপরে হলো 5 ইঞ্চি গ্যাপ, 5.5 ইঞ্চি গ্যাপ, আর নিচেরগুলো সবগুলো 5 ইঞ্চি করে গ্যাপ, সমান গ্যাপে সবগুলো দেওয়া হয়েছে। আর দেখতে পাচ্ছেন আমাদের কাজের ফিনিশিংটা, ফিনিশিং খুব সুন্দরভাবে আমরা দিয়েছি। একটুও কোনো কালো দাগ নাই, কোনো দাগেই বুঝতে পারবেন না যে আপনি আমাদের জয়েন্টটা কোন জায়গায় দিয়েছি। তা আপনি দেখেই বুঝতে পারতেছেন কত সুন্দরভাবে ফিনিশিংটা দিয়েছি আমরা। আসলে এসএসএর কাজের মূল হইলো ফিনিশিংটা। ফিনিশিং যত সুন্দরভাবে দিবে, যত ভালোভাবে দিবে, কাজটা আরও ততই সুন্দর লাগবে। তাই আমরা সবসময় চেষ্টা করি খুব ভালোভাবে সুন্দরভাবে ফিনিশিং দিতে। শিরি রেলিংটা আমরা লাগাইছি, খুব মজবুত হয়েছে শিরি রেলিংটা, নড়ালে একটুও নড়ে না। তাছাড়াও বক্সের বক্স পাইপ দিয়ে তৈরি করা, তাই আরও বেশি শক্তিশালী হয়েছে। রাউন্ড পাইপ দিয়ে শিরি রেলিং করার থেকে বক্স পাইপ দিয়ে করাটাই বেটার, দেখতে আনকমন একটা ডিজাইন হয়ে যায়, অনেক সুন্দর লাগে, তাছাড়াও অনেক শক্তিশালী হয়। আপনার যদি ভালো বাজেটের মধ্যে শিরি রেলিং করতে চান তাহলে বক্স পাইপ দিয়ে তৈরি করবেন। সবাই তো রাউন্ড পাইপ দিয়ে তৈরি করে শিরি রেলিং, আপনি না হয় বক্স পাইপ দিয়ে তৈরি করলেন, দেখতে অনেক সুন্দর লাগলো, অনেক শক্তিশালী হইলো। সো আপনারা যদি আপনাদের বাসায় শিরি রেলিং করতে চান বক্স পাইপ দিয়ে, তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার, ইমো, হোয়াটসঅ্যাপ আছে, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি কল দিয়ে আরও বিস্তারিত জানতে পারবেন। আমরা কাজ করে থাকি মজুরি কন্ট্রাক্ট সিস্টেমে, তো আমাদেরকে আপনি সরাসরি মাল কিনে আমাদেরকে মজুরি কন্ট্রাক্টে কাজ দিতে পারেন। আমাদের ঠিকানা রংপুর প্রাইম হসপিটালের এখানে। আপনারা চাইলেই আপনাদের বাসার সব কাজ আমাদেরকে দিতে পারেন, যে কোনো ধরনের কাজ। আমরা সব কাজ মজুরি সিস্টেমে করে থাকি। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করলেই সব কিছু বিস্তারিত জানতে পারবেন। তো শিরি রেলিং এর ডিজাইনটা আপনাদেরকে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই
চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।